গিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুজরাটি সেলাই। প্রথমে যেটি দেখাচ্ছি সিঙ্গেল একটি গুজরাটি, যাকে বলে গুজরাটির এবিসি। তো আমি এখানে ড্রয়িং করে নিয়েছি ছোট্ট একটা ঘর, 1 2 3 4 চারটা কর্নারে চারটি সংখ্যা লিখে নিয়েছি। এবার দেখুন কীভাবে যাচ্ছি, 1 থেকে 2-এ, 2 থেকে 3, 3 থেকে 4। চার থেকে আবার 1-এ চলে গেলাম। এবার 1-এর কর্নার থেকে আবার পুনরায় 1 থেকে 2, 2-এর কর্নার থেকে 3-এর কর্নার, 3-এর কর্নার থেকে 4-এর কর্নার। এভাবে করে সেলাইগুলো কমপ্লিট করলে আমার পুরো গুজরাটিটা কিন্তু হয়ে যাবে। সহিষ্ণুতার বাড়ি, প্লিজ ফলো মাই পেজ, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। লম্বা গুজরাটিটা কিভাবে করা হয়, বর্ডার লাইনে কিন্তু লম্বা গুজরাটিটা করা হয়ে থাকে। গুজরাটি সেলাইটা এমন একটা সেলাই, এটা ঘর গুনে গুনে করতে হয়, মাথা ঠান্ডা রেখে করতে হবে। একটু এদিক ওদিক হলে, 19 থেকে 20 হলে কিন্তু সেলাইটা আর কখনোই মেলাতে পারবেন না আপনি। তো কুশিকাটার কাজ যেমন ঘর গুনে গুনে করতে হয়, এই গুজরাটি সেলাইটা ঠিক তেমনই একটু হিসাব নিকাশ করে করতে হয়। তো এই যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এভাবে করে আমার সুইগুলো উঠবে। তো আমি আগে মার্কগুলো করে নিলাম কীভাবে করছে, স্ক্রিনের দিকে তাকালে একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। তো এই যে এবার দেখেন 1 থেকে 2 আমি সুইটা নিলাম। এবার এটার উপর দিয়ে আবার 2 থেকে 3 চলে যাচ্ছি। তো 3 থেকে যখন আমি 4-এ যাব, আগেরটা যেমন 2-এর উপর দিয়ে নিয়েছিলাম, এবার কিন্তু উপর দিয়ে নিব না, এবার আমি এই 3-এর নিচ দিয়ে নিব, 3-এর নিচ দিয়ে গিয়ে 4-এ উঠব। এবার 2-এর মতো পুনরায় আমি আবার উপর দিয়েই 5-এ চলে যাচ্ছি। তো 5 থেকে আমি আবার যখন 6-এ যাব, ঠিক 3-এর মতো নিচ দিয়ে সুইটাকে 6-এ নিচ্ছি। ধরুন এভাবে করে আমার যতগুলো লাইন করার আমি করে ফেললাম। এবার আমি ধরেন 6 থেকে 7-এ যাচ্ছি কিন্তু নিচ দিয়ে। সাতের নিচ দিয়ে 4-এর উপর দিয়ে 8-এ চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে খেয়াল করেন প্রত্যেকটা কর্নার কিন্তু একটা সুতার, একটা কর্নার থাকবে সুতার নিচে এবং আর একটা কর্নার থাকবে সুতার উপরে। তো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে 8-এর উপর দিয়ে 4-এর নিচ দিয়ে 9-এ চলে গেলাম। এবার 9-এর নিচ দিয়ে 2-এর উপর দিয়ে 10-এ চলে যাব। নিচ দিয়ে 4-টা তুলে 2-এর উপর দিয়ে 10-এ চলে আসলাম। এবার 10-এর উপর দিয়ে 2-এর নিচ দিয়ে 11-তে চলে আসব। আগের বারের মতোই 11-র নিচ দিয়ে 12-তে চলে আসব। এবার 12-র নিচ দিয়ে 1-এ চলে যাচ্ছে। এভাবে করে যতগুলো ঘর আমার থাকুক না কেন একই নিয়মে করতে হবে। একটা সুতার কর্নার থাকবে উপরে, আর ওই সুতারই বাকি কর্নারটা থাকবে অপর সুতার নিচে। এভাবে করে করতে হবে। তো এবার দেখেন একদম আমি একটা কর্নার থেকে এভাবে করে আবার সেলাইটা কন্টিনিউ করতেছি। একটু খেয়াল করে দেখেন কীভাবে নিচ্ছি। এভাবে করে একটা সাইড আমি করে যাচ্ছি। তো এভাবে করে একটা সাইড কমপ্লিট হয়ে গেলে সেম প্রসেসে আমি আবার অপর সাইডটাও করে নেব। তো একটা কথা আমি আপনাদেরকে এখানে বলে রাখি,
গুজরাটি সেলাইয়ের ক্ষেত্রে সুতাটা একটু মোটা করে নিতে হবে, আর ঘরগুলো তুলনামূলক যতটা সম্ভব ছোট করে নিতে হবে। তো ঘর যদি একটু বড় হয়ে যায়, সুতা একটু পাতলা হয়ে গেলে কিন্তু ঘরগুলো পূরণ হবে না, যেটি আমি আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি। করার পরে আপনারা বুঝতে পারবেন এটা ঘরগুলো কিন্তু পুরোট হয়নি, মাঝে মাঝে ফাঁকা রয়ে গেছে। কেন রয়ে গেছে? ঘরগুলো আমি আধা ইঞ্চি করে নিয়েছি, অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক করে ঘরগুলো কেটেছি। সুতা নিয়েছি লাচের সুতা 2 গুণ, যার কারণে ঘরগুলো কিন্তু পুরোট হয়নি। তো আমি আপনাদেরকে একদম পারফেক্টলি একটা সেলাই করে দেখাবো, আগেটে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে করে দেখাচ্ছি একবার। তো এই হয়ে গেল আমার গুজরাটি সেলাই। আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি, অবশ্য আমার কথা শুনে আপনারা নাও বুঝতে পারেন, তবে যদি খেয়াল করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, একবারে না বুঝলেও দুইবার তিনবার দেখলে অবশ্যই কিন্তু বুঝে যাবেন সেলাইটা আমি কীভাবে করেছি। একটু কঠিন বাট আপনারা বুঝে যাবেন, এটা আমি শিওর। তো এখানে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন, 3টা করে লাচ্ছি সুতা নিয়েছি, আর হচ্ছে ঘরগুলো আধা ইঞ্চি করেছিলাম, তবুও কিন্তু ঘরগুলো আমার পুরো হয়নি, গুজরাটি সেলাইয়ে ভরে যায়নি, একটু ফাঁকা ফাঁকা রয়েছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে না। তো আমি এবার যেটা করতেছি, ঘরগুলো একটু ছোট করতেছি, আগের বার 1/2 ইঞ্চি করে কেটেছিলাম, এবার হচ্ছে 1/2 ইঞ্চির থেকেও আরও ছোট করে ঘরগুলো কেটেছি, আর সুতা নিয়েছি 4 গুণ। তো সেম আগের বারের মতো করে আমি এবারও সেলাই করে নিচ্ছি। সুই সুতার বাড়ি, প্লিজ ফলো মাই পেজ, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এবার কিন্তু ঘরগুলো ছোট করাই, আর সুতা 4 গুণ নেয়াতে দেখেন একদম পারফেক্টলি সেলাইটি হয়েছে, দেখতে অনেকটা ভালো লাগতেছে। এই হচ্ছে বিষয়, অনেকেই গুজরাটি সেলাই করেন কিন্তু ভালো হয় না। কেন ভালো হয় না আশা করি বুঝতে পেরেছেন। ঘরগুলো যতটা সম্ভব ছোট করার চেষ্টা করবেন এবং সুতাটাও একটু মোটা করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার সেলাইয়ের শেপটা ভালো আসবে।
তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুইশ্রুতার বাড়ি, প্লিজ ফলো মাই পেজ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।